ব্যবহারযোগ্য পুরনো জামা কাপড় সংগ্রহ করে আদিবাসী এলাকায় গিয়ে বিতরণ করলো বনগাঁর একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এদিন বাগদার পারমাদন এলাকায় বিতরণ করা হয় সেগুলি। ব্যবহারযোগ্য পুরনো জামা কাপড় সংগ্রহ করে দুস্থদের মধ্যে বিতরণ করলো এক স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার বনগাঁ নির্ভয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভূতিভূষণ অভয়ারণ্য সংলগ্ন আদিবাসী অধ্যুষিত গ্রামে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হলো এ সকল জামা কাপড়। পাশাপাশি কিছু চারা গাছ তুলে দেওয়া হয় গ্রামবাসীদের মধ্যে। জানা গেছে, সংস্থার পক্ষ থেকে বিগত দিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে আবেদন করা হয় তাদের ব্যবহারযোগ্য পুরনো জামাকাপড় সংস্থার কাছে পৌঁছে দেবার জন্যে। সেই আবেদনে সাড়া দিয়ে বহু মানুষ সংস্থার দপ্তরে পৌঁছে দেন তাদের জামাকাপড়। সেগুলিকে একত্রিত করে এদিন সকালে সংগঠনের সদস্যরা পৌঁছে যান এই আদিবাসী অধ্যুষিত এলাকায়। জানা গেছে, প্রায় 1000-এরও বেশি সংগৃহীত জামাকাপড় শিশু, পুরুষ ও মহিলাদের মধ্যে বিতরণ করা হয়। সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। কেমন লাগছে? আনন্দ হচ্ছে? বন্ধুবান্ধব, তোমার পাড়ার যারা বন্ধুবান্ধব সবাই পেয়েছে, ভালো লাগছে? দরিদ্র দুস্থ পরিবারের সকল সদস্যদের জন্য পুরনো জামাকাপড় বন্দোবস্ত করছে। এখানে জামাকাপড় দেওয়ার সাথে সাথে কিছু চারা গাছ নিয়ে এসেছি, যাতে পরিবেশ সচেতনতাটা সকলের মধ্যে গড়ে ওঠে আর যাতে আমরা একটা সুস্থ পরিবেশ গঠন করতে পারি। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।